বিসমিল্লাহির রহমানির রহিম, কেমন আছো সবাই? চলে আসলাম তোমাদের উদ্দেশ্যে আরও একটি নতুন সুসংবাদ দেওয়ার জন্য, এবং সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই আর্মি লাভার তোমরা যারা রয়েছো আমাদের দেশে তাদের জন্য। আর সেটা হচ্ছে, তোমরা অনেকদিন যাবৎ অধীর আগ্রহে কিন্তু অপেক্ষা করছিলে যে কখন বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের সার্কুলেশনটা হবে। আমি কিন্তু দেখো গত দুই তিন দিন আগে থেকে যে লাইভগুলো করছি সেখানেও কিন্তু বলছিলাম, দেখো অফিসার ক্যাডেট পদের তিনটা বাহিনী সকল বাহিনীর সার্কুলেশন কিন্তু হয়ে গিয়েছে। সুতরাং তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু সার্কুলেশন আসতে যাচ্ছে তিন বাহিনীরই সৈনিক পদের জন্য, এবং সেটার প্রমাণ কিন্তু পেয়ে গেলে আজই কিন্তু তোমাদের সার্কুলেশনটা হয়ে গেল বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের সার্কুলেশন। তো এই ব্যাপারে তোমরা হয়তো বা নেটে পেয়েছো, হয়তো বা স্পষ্ট দেখতে পাচ্ছ না, তো তোমাদেরকে বলবো যে এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আমিও যে শীতপত্র নিয়ে বসছি, সার্কুলেশনটা নিয়ে বসছি, এখান থেকে তোমাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো। পাশাপাশি তোমাদেরকে একটি অনুরোধ করবো, তোমরা যারা পরীক্ষা দিতে চাও বাংলাদেশ সেনাবাহিনীতে অ্যাজ এ সোলজার্স হিসাবে, অবশ্যই অবশ্যই আগামীকাল অর্থাৎ শুক্রবারের পত্রিকায় কিন্তু তোমাদেরকে দিয়ে দিবে সার্কুলেশনটা। অবশ্যই অ্যাপ্লাই করার আগে সার্কুলেশনটা তোমাদের কাছে রাখতে হবে, তা না হলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে হলে কিন্তু বিভিন্ন টাইপের প্রবলেম কিন্তু তোমরা ফেস করতে পারো। তো এখন তোমাদের স্টেপ বাই স্টেপ আমি জানিয়ে দিব যে সার্কুলেশনে কীভাবে উল্লেখ রয়েছে, এবং তোমাদের বয়স কত লাগছে, তোমাদের জিপিএ কত লাগছে, তোমাদের হাইট কত লাগছে, ডিটেলস কীভাবে তোমরা আবেদন করবা, পরীক্ষা পদ্ধতিটাই বা কী, সব বিষয়ে কিন্তু আমি ডিটেলস আলোচনা করব। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গেই তোমরা থাকবে, এবং যদি তোমাদের কোনো কোশ্চেন বা জিজ্ঞাসা থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট সেশনে কিন্তু জানিয়ে দিবে, আমি অবশ্যই তোমাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর একটি কথা বলেই আমি স্টার্ট করছি, সেটা হচ্ছে তোমরা যারা নতুন আমার চ্যানেলে, অবশ্যই তোমরা যদি মনে করো যে ডিফেন্স রিলেটেড কোনো তথ্য পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো তোমাদের জন্য কার্যকরী বা উপকারী, তাহলে অবশ্যই তোমরা কিন্তু একটু সাবস্ক্রাইব করে রাখবে, যাতে কিনা তোমরা সবসময় আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারো এবং তোমাদের এটা হেল্প হবে আমরা আশা করি। তো দেখো সার্কুলেশনে প্রথমেই কিন্তু লেখা রয়েছে যে তোমাদের কোন কোন ট্রেডে পরীক্ষা দিতে পারবে। দেখো এখানে তিনটা ট্রেড উল্লেখ করা হয়েছে, এবং নর্মালি যখন সার্কুলেশন হয় বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের তখন কিন্তু তিনটা ট্রেড উল্লেখ করে। দেখো এখানে লেখা রয়েছে সাধারণ অর্থাৎ জিডি ট্রেড, এরপরটা হচ্ছে টেকনিক্যাল ট্রেড, এবং আরেকটি রয়েছে টিটিটিআই কোর্স অর্থাৎ গাজীপুর থেকে সেনাবাহিনীর অধীনে যারা কোর্স করছে তিন মাস বা ছয় মাসে এদের জন্য। এবং প্রত্যেকটা ট্রেডের জন্য কিন্তু আলাদা আলাদাভাবে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এই জন্য কিন্তু আবারও বলছি, তোমাদের বারবার সতর্ক করছি, অবশ্যই সার্কুলেশন সার্কুলারের কপিটা সেটা তুমি ফেসবুক থেকে নিয়েও পারো বা তুমি পেপার সংগ্রহ করে পারো, যে কোনো দৈনিক পত্রিকাতে কিন্তু সার্কুলেশনটা আগামীকাল অর্থাৎ শুক্রবারে কিন্তু হয়ে যাবে, তোমরা পেয়ে যাবে, এটা কিন্তু অবশ্যই কালেক্ট করবে, কারণ তোকে এক একটা ট্রেডের জন্য এক একভাবে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। সুতরাং একটু এলোমেলো হয়ে গেলেই কিন্তু তোমরা কিন্তু তোমাদের ফিরতি মেসেজ যেটা এটা কিন্তু তোমরা পাবে না, সুতরাং খুবই সতর্ক থাকবে। দেখো অনেকেই দেখছো না, তোমরা হয়তো বা বলো যে আমরা অ্যাপ্লাই করেছি আমাদের মেসেজ আসছে না, অনেক টাইপের প্রবলেম যেটা সব সময় কিন্তু আমরা শুনে থাকি, বা আমার যে গ্রুপগুলো রয়েছে ফেসবুক গ্রুপ এখানে কিন্তু তোমরা বারবার পোস্ট করো, এই সকল ভুল ত্রুটির জন্যই কিন্তু আসলে প্রবলেমগুলো হয়। সুতরাং অবশ্যই অবশ্যই সার্কুলারের কপিটা তোমাদের কাছে সবসময় সংরক্ষণ করবে। তো গেল তিনটা ট্রেডের কথা, তিনটা ট্রেডে তিনভাবে কিন্তু অ্যাপ্লাই করতে হবে, এবং তিন টাইপের ক্রাইটেরিয়া মানে এখানে যেটা চেয়েছে সেটা একটু আমি ব্যাখ্যা করি। দেখো সাধারণ ট্রেড অর্থাৎ জিডিতে কারা পরীক্ষা দিতে পারবে, এখানে পরীক্ষা দিতে পারবে শুধুমাত্র বিএনসিসি এবং সেনা সন্তান, ছেলে এবং মেয়ে, ছেলে মেয়ে সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এই কথাটা আমি একটু ছেড়ে গিয়েছিলাম, সেটা হচ্ছে অনেকেই তোমরা মেয়েরা যোগাযোগ করছো যে স্যার মেয়েরা সেনাবাহিনীতে যেতে পারবে কিনা, এবং যদি যেতে পারে তাহলে কোন সময় এই সার্কুলেশনটা হবে। তো দেখো এই যে সার্কুলেশনটা সাধারণত এই সময় যে সার্কুলেশনটা হয় এই সময়টাতে কিন্তু ছেলে মেয়ে সবাই পরীক্ষা দিতে পারবে, এবং এবার একটা বিষয় অবাক হলাম, অন্যান্য বছর কিন্তু 64টা জেলার মেয়েরা একসঙ্গে কিন্তু একটা সার্কুলার পরীক্ষা দিতে পারে না, এবার কিন্তু 64টা জেলার মেয়েরা কিন্তু পরীক্ষা দিতে পারছে। এবং আমি যেটা বলছি যে সাধারণ বা জিডি ট্রেড যেটা, এক্ষেত্রে দেখো তোমাদের বয়স 17 থেকে 20-এর ভিতরে হতে হবে। অনেকেই তোমরা কিন্তু টেনশন করছিলা যে করোনার জন্য হয়তো বা বয়সের রেঞ্জটা একটু বাড়িয়ে দিবে বা লিমিটটা একটু বাড়িয়ে দিবে, কিন্তু এবার কিন্তু সেটা হলো না। আর তোমাদের যেভাবেই চলছে গতানুগতিক সেভাবে অন্যান্য বছর যেভাবে কিন্তু ছিল সেভাবেই কিন্তু তোমাদের বয়সটা দিয়ে ফেলেছে অর্থাৎ 17 থেকে 20। সেক্ষেত্রে দেখো একটা কথা বলার রয়েছে, 6 ফেব্রুয়ারি 2022 না কিন্তু 6 ফেব্রুয়ারি 2022 হিসাব করবে। তোমরা অনেকে এখনই হিসাব করো যে আমার তো এখনো 17 হয়নি আমি পরীক্ষা দিতে পারবো না, তোমরা বয়সটা এভাবে হিসাব করবো না, তোমাদের হিসাবটা করতে হবে 6 ফেব্রুয়ারি
2022 আমি আবারও বলছি নট 2021 2021 এটা কিন্তু 2022 হিসাব করবে ওকে এভাবে তোমরা বয়সটা ক্যালকুলেশন করো তারপর কোনো প্রবলেম হলে তো আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে এখানে সায়েন্স আর্টস কমার্স সবাই अप्लाई করতে পারবে জিপিএ এসএসসি তে মাত্র 3 থাকা লাগবে তোমাদের জিপিএ এবং উচ্চতা 5 ফিট 6 বলা থাকে একটু বেশি হলে ভালো হয় এবং মেয়েদের ক্ষেত্রে 5 ফিট 3 আমি কিন্তু ক্লিয়ার করে দিলাম যাদের বুঝতে সমস্যা ভিডিওটি একটু স্টপ করে রেখে আবার টেনে আবার তোমরা দেখা শুরু করো তবে ডিটেইলস তোমরা জানতে পারবে এরপর দেখো টেকনিক্যাল ট্রেডে দেখো মজার একটি বিষয় অনেকে তোমাদের কিন্তু বয়সের বিষয়ে নিয়ে একটু টেনশনে থাকো এখানে কিন্তু 17 থেকে 21 অর্থাৎ তোমাদের বয়স যাদের একটু বেশি এবং সায়েন্স ব্যাকগ্রাউন্ড তারা কিন্তু টেকনিক্যাল ট্রেডে কিন্তু अप्लाई করতে পারছো সেক্ষেত্রে দেখো অনেকগুলো ক্রাইটেরিয়া এখানে দেওয়া রয়েছে সেগুলো আমি ওই যে বললাম আমি তো টোটাল সার্কুলেশনটাকে একটু সামারাইজ করে তোমাদেরকে এই স্বল্প একটু ভিডিওতে অর্থাৎ এটা হয়তো করতে আমার 10 মিনিট অথবা 12 মিনিট লাগবে কিন্তু তোমরা সার্কুলেশনটা অবশ্যই সংগ্রহ করবে তোমরা নিজেরাই পড়ে নিও ওখানে ডিটেইলস লেখা রয়েছে ওকে তো দেখো এখানে সায়েন্স স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারবে এবং যে সকল ক্রাইটেরিয়া আমি সাধারণ ট্রেডের অর্থাৎ জিডি ট্রেডের জন্য বলছি এই সকল ক্রাইটেরিয়া অর্থাৎ হাইট ওয়েট জিপিএ সব সেম এরপর দেখো তিন নম্বরে যেটা টিটিটিআই অর্থাৎ গাজীপুরে সেনাবাহিনী তত্ত্বাবধানে যারা বিভিন্ন কোর্স করেছো তারা এখানে কিন্তু ছেলে মেয়ে সবাই কিন্তু পরীক্ষা দিতে পারছো ওকে তিনটা ট্রেড চলে গেল এরপর দেখো যে কথাটা আমি বলে ফেললাম উচ্চতা ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে এবং তোমাদের ওজন কেমন হবে বুকের মাপ কেমন হবে ওজন এবং বুকের মাপ নিয়ে কথা বলতে চাচ্ছি না এটা তোমরা নিজেরাই দেখে নিও সার্কুলেশন থেকে আমি উচ্চতার কথাটা একটু বলি দেখো 5 ফিট 6 ইঞ্চি ছেলেদের জন্য মেয়েদের জন্য 5 ফিট 3 এবং যে পরিমাপের কথা এখানে উল্লেখ করা হয়েছে এর থেকে 1 ইঞ্চি বেশি হলে সবথেকে ভালো হয় ওকে এরপর যে বিষয়টা যারা আদিবাসী তাদের জন্য কিন্তু একটু বয়সের ব্যাপারে একটু স্যাক্রিফাইস করা হয় সেটাও কিন্তু দেখো এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে সেক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে 5 ফিট 4 হলে হবে অর্থাৎ 5 ফিট 5 হলে ভালো হয় তোমরা যারা খাগড়াছড়ি রাঙামাটি বান্দরবন ময়মনসিং এসব জায়গা থেকে দেখছো এবং আদিবাসী তাদেরকে উদ্দেশ্য বলবো তোমরা 5 ফিট 5 হলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে যদিও 5 ফিট 4 লেখা রয়েছে এবং মেয়েদের ক্ষেত্রেও নর্মালি মনে রাখবে জেনারেলি যে তোমাদের উচ্চতাটা চাই তার থেকে 2 ইঞ্চি কম ওকে তাহলে কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারবে তোমরা যারা কিনা আদিবাসী অন্যরা কিন্তু নয় ওকে এটা গেল উচ্চতা বিষয় এরপর দেখো তুমি যখন পরীক্ষা দিতে যাবে দেখো কতগুলো স্টেপে কিন্তু তোমার পরীক্ষা হয় তুমি পরীক্ষা দিতে গেলে সর্বপ্রথম তোমাকে কিন্তু পেপার্স চেক করবে তারপর কিন্তু তোমাদের ফিল্ড টাস্ক হবে তারপর কিন্তু তোমাদের লিখিত পরীক্ষা হবে তারপর কিন্তু তোমাদের চূড়ান্ত মেডিকেল হবে তারপর কিন্তু তোমাদের ভাইবা পরীক্ষা ফেস করতে হবে এবং অবশ্যই অবশ্যই কিন্তু তোমাদেরকে সাঁতার জানতে হবে এই এই স্টেপগুলোর কথা যেহেতু আসলো এবং এখনই আমি আলোচনা করব কি কি পেপার্স তোমাদের প্রয়োজন হবে এর ভিতরে একটু আমি বলে রাখি দেখো আমি প্রায় এক মাস যাবত বলে আসছি যে তোমাদের ডিসেম্বরে কিন্তু সার্কুলেশনটা হওয়ার সম্ভাবনা রয়েছে প্রথম সপ্তাহে দেখো তার আগেই কিন্তু ডিসেম্বর কিন্তু দেখো কাছাকাছি তাই না আর 3 দিন পরে ডিসেম্বর মাস এর আগেই দেখো সার্কুলেশনটা কিন্তু হয়ে গেল দেখো আমরা যতটা কথা বলি সম্পূর্ণ কথাটা কিন্তু একটা আইডিয়া করে বলি বা আমাদের অভিজ্ঞতা থেকে বলি যেহেতু আমরা এইডিপি প্রতিষ্ঠান প্রশিক্ষণ কেন্দ্র অনেকদিন যাবৎ প্রায় 13-14 বছর যাবৎ চালিয়ে আসছে আমাদের একটা ধারণা হয়ে গিয়েছে হয় কি তোমাদের ধৈর্যটা একটু কম তোমাদের কথায় যদি একটু এদিক ওদিক হয় তখন তোমরা টেনশন করো বা স্যার কি বললো স্যার মনে হয় কোনো ভ্রান্ত মানে ভ্রান্তিকর কোনো তথ্য দিয়েছে বা ফাউল কোনো তথ্য দিয়েছে এই টাইপের টেনশন করো আসলে আমি বরাবরই বলি যে তোমরা সার্কুলেশনটা কখন আসবে এইটার জন্য টেনশন না করে তোমরা এই যে পেপার্স কালেক্ট করা নিজেকে যোগ্য করে গড়ে তোলা বা প্রিপারেশন না লিখিত পরীক্ষার জন্য এইগুলো তোমরা করে ফেলো যেটা তোমাদের সব থেকে বেটার হবে এবং যখন যেভাবে সার্কুলেশন হোক না কেন তোমরা সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করে পরীক্ষা দিতে পারবে তো এই বিষয়টাই দেখো কথা কাজে কিন্তু মিলে যাচ্ছে তো আমরা যেটা করছি অনির্বাণে কিন্তু স্টিল দেখো অনেকেই আসো তোমরা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে দেখো অনেকেই চিন্তা করো নেগেটিভ অনেকেই কিন্তু ম্যাক্সিমামই তো সবাই পজিটিভ চিন্তা করো আমাদের অনির্বাণের ক্ষেত্রে কারণ তোমরা দেখো এ পর্যন্ত কিন্তু বাংলাদেশ বিমান বাহিনীতে প্রায় আমাদের 400 প্লাস স্টুডেন্ট কিন্তু সিলেক্টেড হলো বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা হিসেবে এবং স্টিল এখনও কিন্তু অনেক জেলার পরীক্ষা বাকি রয়েছে প্রতিনিয়ত কিন্তু লোক আসে আমাদেরকে যারা খুবই বিশ্বাস করো এবং আন্তরিকভাবে আমাদেরকে মানে ট্রাস্ট করো বা আমাদের সঙ্গে সবসময় যোগাযোগ রাখো তারা কিন্তু ঠিকই বাংলাদেশ সেনাবাহিনীর জন্য সার্কুলেশনটা হওয়ার আগেও আমার অনির্বাণে কিন্তু অনেকেই ক্লাস করছে এবং এই যে সার্কুলেশনটা পাবলিশড হলো এখন থেকে কিন্তু প্রচুর পরিমাণে স্টুডেন্ট তোমরা আসবে দেখো আমরা যে কাজটা করিয়ে থাকি একটু আগে যে 5টা স্টেপের কথা যে 5টা স্টেপ পার করলে তোমার স্বপ্নের কাছে তুমি যেতে পারবে তুমি একটা বাহিনীর অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সৈনিক হতে পারবে
সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য অবশ্যই অবশ্যই তোমাকে অনির্বাণ আসতে হবে। কারণ আমরা তোমাদেরকে পেপারস চেক আপ করা থেকে শুরু করে, তোমাকে মেডিকেল চেক আপ করা থেকে শুরু করে, লিখিত পরীক্ষায় ভালোভাবে প্রস্তুত করা এবং ভাইবা পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করানো এবং সাঁতার শেখানো সহ এই যে টোটাল প্রক্রিয়াটা সব কিছুই কিন্তু আমরা ভালোভাবেই আমরা একমাত্র অনির্বাণই কিন্তু আগে থেকেই দিয়ে আসছি। এবং এবছর আমরা বাংলাদেশ সেনাবাহিনীর জন্য ব্যাপক একটা সেক্টর খুলেছি এবং সব সেক্টরে আলাদা আলাদা লোক রেখেছি এবং অনির্বাণের পরিসরকে অনেক বড় করেছি, যাতে কিনা বাংলাদেশ সেনাবাহিনীতে তোমরা যারা যোগ দিতে আগ্রহী তারা কিনা যাতে কিনা আমাদের এখানে আসো, একটি কোর্স গ্রহণ করো। শুধুমাত্র কেন বিমান সেনার জন্য 2,000-3,000 লোক আসবে, আসো না তোমরা বাংলাদেশ সেনাবাহিনীর জন্য 5,000-6,000-7,000-8,000 স্টুডেন্ট চলে আসো। এবং তোমাদের সেনাবাহিনীর জন্য আমরা যেটা করোনার জন্য করেছি, আমাদের কোর্স ফি আগে এক মাসে ছিল মাত্র বলবো না 12,000 টাকা, কিন্তু এখন করা হয়েছে মাত্র 8,000 টাকা। অর্থাৎ তোমাদের কোর্স ফি কিন্তু একটু কম এবং আমাদের এখানে কিন্তু বাংলাদেশের 64টা জেলা থেকে ছেলে মেয়ে সবাই এসে কিন্তু ক্লাস করতে পারবে, কারণ আমাদের এখানে আলাদা আলাদাভাবে হোস্টেল ব্যবস্থা রয়েছে। আরও যদি ডিটেল জানতে চাও আমার এই চ্যানেল বা আমাদের বিভিন্ন যে ফেসবুক গ্রুপ রয়েছে এখানে আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো তোমরা দেখে নাও বা আমার লাইভগুলো দেখে নাও, তাহলে আমাদের সম্পর্কে আরও তোমাদের ধারণা বেড়ে যাবে। ওকে, তো এতটুকু অনুরোধ তো আমি রাখতেই পারি, যেহেতু তোমাদের জন্য অনেক কষ্ট করি রাত জেগে। দেখো আজ সার্কুলেশন হয়েছে, আমি এখনই ভিডিও করছি, এরপরে একটু পরেই আমি কিন্তু চলে যাব লাইভে ফেসবুক গ্রুপ থেকে। একটু আগে আমি আইমান সাদিকের সাথে দেখা করে আসলাম, গতকাল আমি তামিম রেজার সাথে দেখা করে আসলাম। সবাই অনির্বাণে এই যে টিউটোরিয়াল আমি করি আমার সঙ্গে ইনক্লুড হওয়ার আগ্রহ প্রকাশ করছে, তারাও দেখবে বেশ কিছুদিন আগামী এক সপ্তাহের ভিতরে সবাইকে দেখতে পাবে আমার সঙ্গে। এত কষ্ট করি বা এত চেষ্টা করি সবকিছু তোমাদের জন্য, যারা কিনা তিনটা বাহিনীতে তোমরা যেতে চাও এবং তোমাদেরকে কিভাবে উৎসাহ প্রদান করা যায় এর জন্য। তো দেখো তোমাদের কি কি পেপার্স লাগছে। প্রথমত দেখো লেখা রয়েছে তোমাদের সকল বলতে এসএসসি পরীক্ষার সকল মার্কশিট, তারপর সার্টিফিকেট, এটার ফটোকপি, এগুলো সবসময় রেডি রাখবে। এবং অনেক ক্ষেত্রে তোমরা কিন্তু পরীক্ষার প্রবেশপত্রটাও কাছে রাখতে পারো এবং সবকিছু কিন্তু ফটোকপি। এরপরটা দেখো লেখা রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের দেওয়া প্রশংসাপত্র। তোমরা এসএসসি পরীক্ষা দেওয়ার পর দেখো একটা প্রশংসাপত্র দিয়েছিল, না থাকলে স্কুল থেকে তুলে নাও। তোমরা টেকনিক্যাল ট্রেডে যারা প্রার্থী তোমরা যেটা করবে যে তোমাদের টেকনিক্যাল ট্রেডের জন্য দেখো বিভিন্ন সার্টিফিকেট থাকে, বা তোমরা যারা ড্রাইভার পোস্টে দিতে চাচ্ছ বিভিন্ন পোস্ট রয়েছে বা বিভিন্ন কোর্স রয়েছে যে কোর্স তোমরা শেষ করে আসছো, এই কোর্সের যে সার্টিফিকেটটা এটাও কিন্তু থাকা লাগছে তোমাদের। এরপর দেখো যেটা অভিভাবকের সম্মতিপত্র, অবশ্যই চেয়ারম্যানের কাছ থেকে কিন্তু সত্যায়িত করে নিতে হবে। এরপর যেটা দেখা যাচ্ছে চেয়ারম্যান কর্তৃক দেওয়া জন্ম নিবন্ধন, এটাও কিন্তু তোমাদের লাগছে। তোমাদের ছবি লাগছে, ছবি দেখো দুই সাইজের, একটা হচ্ছে 5 সেন্টিমিটার বাই 4 সেন্টিমিটার, এটা 6 কপি, আর স্ট্যাম্প সাইজের অর্থাৎ 2.5 সেন্টিমিটার × 2 সেন্টিমিটার, এটা লাগবে 2 কপি। তো দেখো আমি যে ছবির কথা বললাম এবং এই যে সাইজটা বললাম, এটা তোমরা যে কোনো একটা ল্যাবে গেলে সাইজটা বললে অটোমেটিক্যালি তারা কিন্তু করে দিতে পারবে। এবং অবশ্যই প্রত্যেকটা ছবি কিন্তু সত্যায়িত করে নেবে, তোমরা সবসময় মাথায় রাখবা প্রত্যেকটা ছবি কিন্তু সত্যায়িত করতে হবে। এরপর দেখো তোমাদের লাগছে পরীক্ষায় সাঁতার দেওয়ার জন্য প্রয়োজনীয় ড্রেস আপ, অর্থাৎ তুমি সুইমিং করবা, সুইমিং কস্টিউম রয়েছে। আমি একটা কথা বলি, তোমাদের স্বপ্ন যদি থাকে বাংলাদেশ সেনাবাহিনীতে যাওয়া, একজন গর্বিত সৈনিক হওয়ার, তাহলে আমরা যতটুকু তোমাদের কাছে আশা করব, তোমাদের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমরা অনির্বাণের পক্ষ থেকে তোমাদের জন্য রয়েছি। তোমাদের পেপার্স থেকে শুরু করে ড্রেসের কস্টিউম বা সাঁতারের কস্টিউম থেকে শুরু করে ড্রেস আপের যে ড্রেস কোড, সব বিষয়ে আমরাই তোমাদেরকে সাজেশন দেবো, যদি কিনা তোমরা আমাদের পর্যন্ত আসো এবং আমাদের স্বর্ণ হওয়া আমাদের এখানে 1 মাস বা 2 মাসের একটি কোর্স তোমরা যাতে কিনা যদি করো, তাহলেই কিন্তু তোমাদেরকে আমরা তোমাদের ভুল ত্রুটি কোথায় বা কিভাবে তোমরা সামনের দিকে আগালে আরো ভালো করতে পারবে এতটুকু সাজেশন তোমাদেরকে কিন্তু আমরা করতে পারি বা এতটুকু গাইডলাইন কিন্তু আমরা দিতে পারি। সুতরাং সবসময় বলবো, কারণ এখানে দেখো অনেক কিছু লেখা থাকে, তোমরা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আমার ভিডিও দেখো, অনেক বিষয় কিন্তু একদমই বুঝতে পারো না। আজ অফিসে শুনছি তোমরা সার্কুলার দেওয়ার পরে শুধু কল দিচ্ছ, অনেক বিষয় তোমরা জানতে পারছো না, বুঝতে পারছো না। আমার কথা হচ্ছে আসো না একটা মাসের জন্য বা আসো না 2টা মাসের জন্য, টোটাল প্রসেসটা একবারে জানো। তোমার যদি কোনো মেডিকেল তোমাদের কোনো প্রবলেম থাকে চেক আপ করিয়ে নাও, প্রবলেম থাকলে সেটা সলভ করিয়ে নাও, তারপর পরীক্ষা দিতে যাও, একবারই পরীক্ষা দাও, একবারই সিলেক্টেড হওয়ার চেষ্টা করো। মনে তো একটা আত্মবিশ্বাস থাকতে হবে, তাই না? বারবার মাঠে গেলে প্রতি মাস বছরে বছরে মাঠে যাচ্ছ বা 6 মাস পরপর মাঠে যাচ্ছ, বাদ যাচ্ছ আবার যাচ্ছ, এভাবে না করে একবারই ভালোভাবে নামো, আটঘাট বেঁধে, যাতে কিনা তোমরা একবারই সফলতার চূড়ায় উঠে যেতে পারো। তবে এরপর যে বিষয়টা, যারা উপজাতি
উপজাতিদের ক্ষেত্রে কিন্তু দেখো যে যে উপজাতি সেই উপজাতি আমাদের যেমন দেখো চেয়ারম্যান মেম্বার থাকে ওনাদেরও বিভিন্ন গোষ্ঠীর প্রধান থাকে তাদের কাছ থেকে কিন্তু একটা সাইন থাকতে হবে তাদের কাগজপত্রে এবং তোমরা যে লিখিত পরীক্ষা দিবে অর্থাৎ তোমাদের যে লিখিত পরীক্ষায় চারটা বা পাঁচটা সাবজেক্টে বাংলা ইংরেজি গণিত সাধারণ বিজ্ঞান বা জিকে এর সঙ্গে কিছু আইকিউ এই যে স্টেপ বাই যে সাবজেক্টগুলো তোমাদের থাকে এইগুলো তোমরা যেহেতু দিতে হবে তোমাদেরকে তোমাদের কিন্তু সাথে করে অবশ্যই কলম জ্যামিতি বক্স পেন্সিল স্কেল ক্লিপবোর্ড এগুলো কিন্তু দিতে হবে কারণ তোমাদের সকল পরীক্ষা কিন্তু মাঠে বসে দিতে হতে পারে সুতরাং অবশ্যই কিন্তু ক্লিপবোর্ডও নিয়ে যেতে হবে তো এইটা ছিল তোমরা কি কি পেপার্স তোমরা নিয়ে যাবে এরপর দেখো লিখিত পরীক্ষার সাবজেক্টগুলো তো আমি উল্লেখ করে দিলাম এবং এই জন্য কিন্তু তোমরা বারবার বলছি আমাদের প্রতিষ্ঠানে তোমরা একটু আসো দেখো কেন আসতে বলি তোমরা যখন বাংলাদেশ সেনাবাহিনীতে পরীক্ষা দিতে যাবে প্রথমে কিন্তু তোমাদের ফিল্টার শুরু হয়ে যায় এখন অনেকেই কিন্তু দেখো তোমরা শুধু সেনাবাহিনীতে যাব খুবই উদ্বিগ্ন আর টেনশন করো কিভাবে চান্স পাবো কখন সার্কুলেশন আসবে কিভাবে যেতে পারি কাকে ধরবো দেখো একটাই সমাধান নিজেকে প্রস্তুত করা তুমি দেখো এখন থেকে সবাই তো আর অনির্বাণে আসতে পারবে না বা ততটা ক্যাপাবিলিটি থাকবে না যাদের এইরকম তারা এখন থেকে বাসায় বসে একটু এক্সারসাইজ শুরু করো নিয়মিত দৌড়াদৌড়ি শুরু করো পুশ আপ দেওয়া শুরু করো চিন আপ সিট আপ এগুলো একটু প্র্যাকটিস করো আর আমাদের এখানে আসলে তো আমরা প্রতি সপ্তাহে কিন্তু আমাদের ফিল্ড টাস্কের ইভেন্ট আয়োজন করা হয় আর সুতরাং আমরা তো তোমাদেরকে তৈরি করে দিব কারণ দেখো তুমি যদি ফিল্ড টাস্কে ভালোভাবে উত্তীর্ণ না হতে পারো তুমি কিন্তু রিটেন পরীক্ষায় যেতে পারছো না সুতরাং প্রত্যেকটা স্টেপই কিন্তু গুরুত্বপূর্ণ ওকে এরপর দেখো তোমাদের যে বিষয়টি রয়েছে যে টেকনিক্যাল ট্রেডে অর্থাৎ TTTI কোর্স যারা সম্পন্ন করছো তাদের জন্য দেখো আলাদা সেন্টার রয়েছে এবং সেটা কিন্তু সার্কুলারে উল্লেখ করে দেওয়া রয়েছে সুতরাং সার্কুলারটা ভালো করে ফলো করে যেখানে যে কেন্দ্র সেভাবে কিন্তু তোমরা কাগজপত্র জমা দেবে এবং সেভাবে কিন্তু তোমরা পরীক্ষা দিবে দেখো অনেক কথা বলে ফেললাম এখন কথা হচ্ছে অনলাইনে আবেদন প্রক্রিয়া এটা নিয়ে তো তোমরা আমাকে হাজার হাজার কত দিতে থাকবা ভাগ্য ভালো যে এখন আমার কাছে ফোনটা থাকে না অফিসের ম্যানেজারদের কাছে ফোনটা থাকে মানে ছোটোখাটো বিষয়ে তোমরা বারবার কল দিতে থাকো একটু একটু অলরাউন্ডার টাইপের হও অল্পতে বুঝে যাও সব থেকে ভালো সলিউশন যেটা আমি টোটাল ভিডিও জুড়ে বারবার বলছি যে সার্কুলেশনটা তোমাদের কাছে রাখো দেখো এখানে তুমি যদি সাধারণ ট্রেডে পরীক্ষা দাও অর্থাৎ BNCC বা সেনা সন্তান হও তাহলে দেখো একভাবে কিন্তু তোমাকে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে এখানে ডিটেলস লেখা আছে জাস্ট সার্কুলারটা দেখে ভালোভাবে তোমরা যখন দোকানে যাবে অনলাইনে আবেদন করবে এভাবে দেখে তোমরা করে ফেলবে এরপর দেখো যারা BNCC থেকে যাচ্ছ তারা একভাবে করবে যারা মনে করো তোমরা TTTI থেকে যাচ্ছ তারা একভাবে করবে যারা টেকনিক্যাল ট্রেডের জন্য আবেদন করবে তারা একভাবে করবে মানে তারপর মনে করো এখানে একবার মেসেজ দিলে আবার ফিরতি মেসেজ আসে ওটাকে আবার কনফার্ম করতে হয় এই যে বিষয়গুলো ডিটেলস কিন্তু দেখো সার্কুলেশনে দেওয়া রয়েছে ওকে আর আমি তো বললাম আমার এতটুকু একটা সংক্ষিপ্ত ভিডিওতে বিস্তারিত ডিটেলস কিন্তু আলোচনা করা সো টাফ হয়ে যায় এই জন্য সবসময় বলবো আমি তো যতটুকু সম্ভব ইমিডিয়েটলি তোমাদেরকে জানানোর চেষ্টা করলাম কিন্তু তোমরা অবশ্যই আগামীকাল শুক্রবার এর পরও যারা ভিডিও দেখবে আমার তোমাদেরকে বলবো দেখবা যে তার মধ্যে হয়তো বা ফেসবুকেও বিভিন্ন জায়গায় বা তোমরা বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েবসাইটে গেলেও কিন্তু PDF আকারে তোমরা কিন্তু সার্কুলেশনটা পেয়ে যেতে পারো ওখানে স্পষ্ট করে লেখা আছে ওইটা একটা কম্পিউটারের দোকান থেকে A4 সাইজে বের করে নেবে সার্কুলেশনটা যেটা আমি করেছি A4 সাইজের বের করে নিয়েছি এরকম করে বের করে নিয়ে তারপরে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে যাবে তাহলে টোটাল পদ্ধতিটা কিন্তু বুঝতে পারবে ওকে তো এইটা ছিল টোটাল তোমাদের প্রক্রিয়া আর আবারও বলি যে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে দেখো অ্যাপ্লাই করতে পারবে 1 ডিসেম্বর থেকে এবং পুরো ডিসেম্বর মাস মানে ডিসেম্বরের 1 তারিখ থেকে ডিসেম্বরের 31 তারিখ এর ভিতরে কিন্তু অ্যাপ্লাই করতে হবে এবং পরীক্ষা কিন্তু তোমাদের ফেব্রুয়ারি থেকে স্টার্ট হবে জুন মাস পর্যন্ত এর ভিতরে কিন্তু যে কোনো সময় তোমাদেরকে মেসেজ আসবে কত তারিখে তোমাদের পরীক্ষা কোথায় হচ্ছে কোন কেন্দ্রে হচ্ছে সুতরাং আমি আলাপ আলোচনা কিন্তু শেষ করে ফেললাম তোমাদের কাছে আমার আন্তরিকভাবে অনুরোধ থাকবে আমি কিন্তু দেখো বিমান বাহিনীর জন্য বলার সঙ্গে সঙ্গে তোমরা বাংলাদেশের 64টা জেলা থেকে দেখো হাজার হাজার লোক আসুবিধায় আমাদের অনির্বাণ থেকে হিউজ পরিমাণ স্টুডেন্ট তোমরা চান্স পাও বা সিলেক্টেড হও প্রতি বছর নেভির জন্য আসো সেনাবাহিনীর জন্য আসো কিন্তু নেভি এবং সেনাবাহিনীর জন্য একটু তোমরা কম সংখ্যক স্টুডেন্ট এখানে আসো কারণ গুরুত্বটা কম দাও তোমাদের কিছু ভ্রান্ত ধারণা থাকে যে হয়তোবা আমি লম্বা চড়া হইলেই মনে হয় চান্স পেয়ে যাব আসলে তোমাদেরকে একটু পরিবর্তন করলে তোমাদেরকে একটু ঘষা মাজা করলে একটু গাইডলাইন দিলে তোমরা কিন্তু ভালো একটি জায়গায় পৌঁছাতে পারো এবং এটা সম্ভব এটা আমি বিশ্বাস করি আমার 13-14 বছরের অভিজ্ঞতা থেকে সুতরাং তোমাদের কাছে একটি অনুরোধ থাকবে অবশ্যই অবশ্যই তোমরা যারা ডিফেন্স প্রেমী এবং বাংলাদেশ সেনাবাহিনীতে যেতে চাও অবশ্যই প্রত্যেকের সাথেই আমার অনির্বাণে দেখা হবে
সেটা তোমরা কোর্স করতে আসো কি না আসো, যদি কোনো পরামর্শ নেওয়ার জন্য আসো, কোনো ইনফরমেশন নেওয়ার জন্য আসো, যাদের বাসা ঢাকাতে বা ঢাকার আশেপাশে তারা তো অনেকেই আমার সাথে নর্মালি দেখা করতে আসো, ঠিক আছে, একসময় আসো, দেখা করো, পরামর্শ নাও, ইনশাল্লাহ সকল টাইপের সুযোগ সুবিধা আমরা তোমাদেরকে দিব এবং তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। এবং পরীক্ষায় তো দিলে, আসলে পরীক্ষা দিলে তো সবাই সিলেক্টেড হয় না, এটা একটা ভাগ্যেরও বিষয় থাকে, নিজের প্রচেষ্টা বা চেষ্টারও কিন্তু প্রয়োজন হয়। আমরা চেষ্টা করব তোমার স্বপ্নের কাছে বা তোমাদের স্বপ্নের কাছে আমরা পৌঁছে দেওয়ার জন্য। তো ভালো থাকো, এরপরে আমি আরও ভিডিও করব বাংলাদেশ সেনাবাহিনীর প্রস্তুতি নিয়ে, বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ আমি ভিডিও করব। যদি তোমাদের কোনো সাবজেক্টের উপরে বা কোনো টপিকের উপরে আরও ভিডিওর দরকার হয়, অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু তোমরা জানিয়ে দিবে। তো ভালো থাকো, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।